শিক্ষকেরা ছাত্রীদেরকে শ্রোতাহানি করছে, দর্শন করছে, তা আপনারা কি করছেন? আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না। এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন, মোবাইলের যে টেকনোলজি, ফোর্থ জেনারেশন টেকনোলজি, এই টেকনোলজিকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে তাদের সার্ভেলেন্স করবে। এই রমজান মাস তারা একটু চিড়া মুড়ি ডাল কিনবে, এই অবস্থানও তাদের এখন নেই বন্ধুগণ। $14 বিলিয়ন নাকি লুট করে নিয়ে গেছে। কাদের সরকার সমাধুত করলো, কাদের ভুলের জন্য লুট হলো, বা কাদের দুর্নীতির কারণে লুট হলো, এটা তো একবারের জন্য বলেন না। সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। এখন বাংলাদেশের মানুষ আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোটের মাধ্যমে তারা নির্বাচন করে, সেই ভোটের অধিকার তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতে চায়, এমনকি মোবাইলে কোনো যদি প্রেস দেয় আকারে ইঙ্গিতে কোনো কথা বললেও তাদেরকে গ্রেফতার করতে আটক করে রাখা হয় বন্ধুগণ, জামিন না দিয়ে। সংবিধানও কাটা ছাড়া করে শেষ করেছে। আজকে আবার ভিন্ন কায়দায়, এই কথাটা আমি সবসময় বলি, ছদ্মবেশী গণতন্ত্র রেখে কথা বলে মুখে কাজে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। বন্ধুগণ, আজকের অবস্থা আরো ভয়াবহ। আজকে আপনি জানেন, এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন, মোবাইলের যে টেকনোলজি, ফোর্থ জেনারেশন টেকনোলজি, এই টেকনোলজিকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে তাদের সার্ভেলেন্স করবে। তারা আপনার যা কিছু করেন তারা সেটা দেখতে পায়, শুনতে পায়, যার ফলে যখনই বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে চায়, বিদ্রোহ করতে চায়, বিপ্লব করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়, তখনই তাকে তুলে ফেলে। আমাদের মানুষেরা খেতে পায় না ঠিক মতো বন্ধুগণ। আজকে সাধারণ মানুষ তাদের জীবন স্থাপিত হয়েছে এই রমজান মাস, তারা একটু চিড়া মুড়ি ডাল কিনবে, এই অবস্থানও তাদের এখন নেই বন্ধুগণ। এমন একটা জায়গায় অর্থনীতি চলে গেছে, আজকের পত্রিকাতেই দেখবেন বলা হচ্ছে যে $14 বিলিয়ন আমাদের এই যে এনার্জির অ্যাডভাইজার আছেন তরুণ রায় চৌধুরী, তিনি বলেছেন $14 বিলিয়ন নাকি লুট করে নিয়ে গেছে। কাদের সরকার সমাধুত করলো, কাদের ভুলের জন্য লুট হলো, বা কাদের দুর্নীতির কারণে লুট হলো, এটা তো একবারের জন্য বলেন না। সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাদেরকে ভাতা দেওয়া হয়, দুস্থ ভাতা, দরিদ্র ভাতা, বিধবা ভাতা, সেটা 38% নিয়ে যায়। পত্রিকায় বলছে যে তাহলে এই বাকি আর 19% কে নেয়, ওখানে ওরা ভাগ বসায়। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকেরা ছাত্রীদেরকে শ্রোতাহানি করছে, দর্শন করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই না? তা আপনারা কি করছেন? আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না, একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। আমি এই কথা এখনই ফজলুল কথা বলছিলাম যে কোথায় গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় গেল সেই ছাত্র পড়ে ছাত্র ছাত্রীরা যা খসে উঠেছে, যা স্বাধীনতা যুদ্ধ করেছে, বাংলার ভাষা আন্দোলন করেছে, 1970 আন্দোলন করেছে, 90 আন্দোলন করেছে, কোথায় গেছে তারা?